बीमारी लेकर भी दिखदारी, इसके लिए हम लोग सभी को वोट देते हैं, सभी को पास जाते हैं, कोई हम लोगों का वादा नहीं सुनता है। इसलिए बार एमपी वोट में हम लोग किसी को इधर आने भी नहीं देंगे और अपना वोट भी नहीं देंगे। हमारा ग्राम का यही उद्देश्य है। मंत्री जी के, एमएलए जी के, सभी का हम हाथ जोड़ करते हैं कि आप लोग कृपया इधर मत आइए, इधर खराब होगा। টোটালি আমরা শুট ডাউন করছি ওপেনলি। আর সুনাই এলাকাতে যাভাবে যে এমএলএ দীর্ঘদিন দিলে আমরা যাভাবে সটেলি হিসাবে যে করছে, যে আমরা প্রতিবাদ জানাইছি এমএলএ সাহেবকে। আর ইমিডিয়েটলি তিনি আমরাকে কোনো কাজ করতে দিছে না, তিনি আমরাকে ভোট দেওয়াইছে, ইউজ করাইছে, তারপরে আজকে পর্যন্ত কোনো আমরা কাজ হচ্ছে না, তার জন্য আমরা প্রতিবাদ জানাই। আর তার জন্য কোন নেতা মন্ত্রী বিজেপি হোক, কংগ্রেস হোক, এজিপি হোক, কোন নির্দল প্রার্থী হোক, কোন ব্যাটার এখানে দুঃখতে দিতাম না, দুঃখতে দিতাম করবই, করবো আমরা এইবার ইস গাঁও কে লিয়ে, ইস দেশ কে লিয়ে হামলোগ জান দে সকেগা, লেকিন ইস বার ভোট নাই হোগা, ইস রাস্তা কে লিয়ে জান দেগা পুরা গ্রাম বাসিয়া। একই উদ্দেশ্য নিয়ে আমাদের এই এরিয়ার বেহাল রাস্তা নিয়ে আমরা দীর্ঘদিন যাবত বিগত স্বাধীনতা থেকে আমরা বলতে পারি এই বিহাল রাস্তায় প্রতিদিন আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে হাজারোর এর বেশি মানুষ এখানে বসবাস করছে, কিন্তু কেউই এখানে, বিভিন্ন নেতারা আসেন, বিভিন্ন নেতৃবর্গের মানুষ আসেন, কিন্তু কোন ধরনের এখানে বিভিন্ন আমাদেরকে প্রতিশ্রুতি করা হয়, কিন্তু আজকে পর্যন্ত কোনো কার্যে পরিণত সেটা হয়নি। তাই আমরা সবাই সম্মিলিত হয়েছি আগামী লোকসভা ইলেকশনে আমাদের 630 নং কচুদরম এলপি স্কুল, যেটা বুথ সেন্টার রয়েছে 201 সেন্টার, সেখানে আমরা এবার বুথ বয়কট করছি। এবার বুথ আমরা হতে দেব না, কারণ আমাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতি কোন ধরনের আমাদের কাছে রাখা হয়নি। অনেকবার রাখা হয়েছে, কিন্তু কোন কাজ হয়নি।